বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন অনেকটা সুস্থ আছি। কালকের দিন আমার প্রচন্ড খারাপ অবস্থা ছিল, ওই কিন্তু আজকে আমার জ্বরটাও নেই আর আমি অনেকটাই সুস্থ আছি। গলা ব্যথা, মাথা যন্ত্রণা সব কমেছে। তো এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে। আর আজকে রান্না কে করেছে চলো তোমাদের দেখাচ্ছি। এই রেসিপিটা রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন মিডিয়াম পিস করা, নিয়েছি 2 চামচ মানে টেবিল স্পুন দই, টক দই। আর এখানে যে দেখতে পাচ্ছ মশলা সরঞ্জাম, এই মশলার মধ্যে আমি নিয়েছি 1 টেবিল স্পুন চালমগজ, 1 টেবিল স্পুন জিরে বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, এটা হচ্ছে 1 টি স্পুন গরম মশলা বাটা, 1 টি স্পুন ধনিয়া বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা বাটা। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 4টে কাঁচা লঙ্কা আর হচ্ছে মাঝখানে রয়েছে জায়ফল জয়িত্রী বাটা ½ চা চামচ, সব ভুলে যাচ্ছে। আর এটা রয়েছে 1 চা চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, আর এখানে আছে আপনার মিডিয়াম সাইজের যে পেঁয়াজ রয়েছে তার 4টে পেঁয়াজ কুচো করা। আর এটা রয়েছে একটা স্পেশাল মিক্স যেটা এই মাংসটার মধ্যে দেওয়া হবে চিকেনের মধ্যে, এবং সেটা আমি বলছি পরে, যখন আমি দেব তখন বলে দেবো। গ্যাসটা জ্বালতে হবে আগে, দেখুন রান্না করছে গ্যাস না জ্বালিয়ে, গ্যাস না জ্বালিয়ে রান্না করছে। ও আজকে বউকে ছুটি দিয়েছে, বউয়ের শরীর খারাপ, কিন্তু গ্যাসটা জ্বালিয়ে রান্না করতে শুরু করেছে। গ্যাসটা জ্বালাবো, টাইম দাও। তেল তো দিয়ে দিচ্ছিলে প্রায়, এই সরষের তেলে কোনো গন্ধ লাগে, সরষের তেলেই হবে, ভালো হবে, গন্ধ গন্ধ লাগে। ওই রাইস ব্যান্ড দিয়ে করো। জানাও কার রান্না ভালো, কার রান্না ভালো। তোমরা তো খেতে পারবে না, তো সুতরাং তোমরা শুধু যেভাবে রেসিপিটা বলে দেবো সেইভাবে করবে। কড়াই এখনো গরম হয়নি, তো যেভাবে রেসিপি বলে দেবো, যা যা পরিমাণ বলে দেবো সেইভাবে তোমরা রান্না করবে খাওয়ার পরে। আর তারপরে ইফশিতার যে অন্য, আমি বলছি কড়ার থেকে ধোয়া উঠছে, রান্না করতে গেলে খেয়ালটা কড়াইতে রাখতে হবে। আছে কর্তা বাবুর কড়াইতে খেয়াল নেই, কর্তা বাবুর খালি কম্পিটিশনে আসবে, ও খালি আমার সাথে কম্পিটিশন ওর। আচ্ছা, এখানে কড়াইটা ধোয়া উঠছে, ওটা আগে তেলটা দাও। কড়াইটা গরম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এখানে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন রাইস ব্র্যান অয়েল। ও সমস্যা কি, ও যেহেতু রোজ রান্না করে না, একদিন করে কখনো সখনো, তেলে চুবিয়ে খাওয়াবে। আর এদিকে আমায় বলবে এত তেল কিসে লাগছে, রেগুলার রান্না করলে ও মোটামুটি মাসে 4-5 লিটার তেল লাগিয়ে দেবে। আচ্ছা, এখানে কি আমি রান্না করতে বসেছি না দুর্নাম শুনতে বসেছি, কি পাতা। তেলটা গরম হয়ে গেছে, এখন যে 4টে আমি পেঁয়াজ কুচো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম প্রথমে। সেগুলো একটু লাল লাল করে ভাজবো আমি, এটা হালকা ব্রাউন হবে। পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন হয়ে গেছে, এরপরে আর ভাজবো না, তার কারণ হচ্ছে কড়া হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব যেটা বলছিলাম, যে 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নেব। হলুদটা দিলেই দেখবে কি সুন্দর কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে বেশ ভালো লাগে। এটা হলুদ দেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত কালার চলে আসে। এটা জাস্ট একটু সময় নাড়ানোর পরেই, মানে হলুদটা ভালো করে মিশে গেলেই আমরা দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো, যার মধ্যে যে পরিমাণগুলো যেভাবে বলেছিলাম সেটা হচ্ছে এটা আদা 1 টেবিল স্পুন, জিরে 1 টেবিল স্পুন, তারপরে এখানে তোমার চাল মগজ আছে 1 টেবিল স্পুন, এখানে আছে শুকনো লঙ্কা 1 টেবিল স্পুন, একটু নাড়িয়ে নিই নালে লেগে যাবে। আর আটটা একটু কমিয়ে দিয়েছি আমি, আর এটা একটু নাড়িয়ে তারপরে বাকি মশলাটা দিয়ে দেবো। 1 টেবিল স্পুন রসুন, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, আর এটা রয়েছে মাঝখানে যেটা বলছিলাম যে জায়ফল আর জয়িত্রী হাফ টি স্পুন, এটা সব দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, এটা সৌজন্য, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। সৌজন্য এটা জাস্ট একটা ফ্লেভার আসবে, এটা এটা সৌজন্য কি হলো আবার। এরপর আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করবেন না, মানে বন্ধুরা যারা করছো এটা মনে রাখবে যে এটাকে শুধু কষাতে হবে, কিন্তু ভাজা হবে না, কিন্তু ভাজা হলে এটা টেস্ট যেটা আসার কথা সেটা কিন্তু আসবে না। ও কি দেখতে কালারটা হচ্ছে গো, এটাই তো না, রান্না হওয়ার আগে কালার চলে আসবে, গন্ধ শুকলে বোঝা যাবে যে পরিমাণ ঠিকঠাক আছে। আমি গন্ধ পাচ্ছি, তার মানে আমার করোনা হয়নি। ঠিক আছে, এখন যেটা সবথেকে বড় ইনগ্রেডিয়েন্টস রান্নার জন্য সেটা হচ্ছে স্বাদ অনুসারে নুন। এটা ছাড়া সমস্ত খাবারই আরো একটু বৃথা। এটা আপনারা যেরকম খাবেন, যে যেরকম নুনটা পছন্দ করে খাবারে সেইভাবে আপনারা দিয়ে নেবেন। আর মশলাটাকে ভালো করে নাড়াতে থাকবেন মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে নাড়াতে থাকলে মশলাটা লাগবেও না, প্লাস হচ্ছে সমস্ত মশলাগুলো প্রত্যেকটার সাথে ভালো করে মিশে যাবে, আর তাতে মশলার যে স্বাদ আছে সেগুলো আপনি খুব ভালোভাবে প্রত্যেকটা স্বাদ আপনি সবজির সাথে ফিল করতে পারবেন জিভে। মশলাটা কিন্তু খুব সুন্দর কালার। বন্ধুরা দেখো মশলাটাকে কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচ্ছিলাম, আর সুন্দর করে দেখো হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, এখনো পুরোপুরি ছাড়েনি, ছাড়বে আর একটু হবে। এরপরে এই অবস্থায় যখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে তখন এই যে ফেটানো যে দইটা, হ্যাঁ বলে রাখি দইটাকে একটু কিন্তু ফেটিয়ে নেবে, এই দইটা দিয়ে দেবে 1.5 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দেবে না, 1 কিলো মাংসর জন্য 1.5 টেবিল স্পুনই যথেষ্ট। নাহলে বেশি যদি দিয়ে দাও তাহলে কিন্তু টক টক ভাব চলে আসবে। হ্যাঁ সেটা অবশ্য দই চিকেনে করতে গেলে লাগে একটু বেশি, কিন্তু এটা যেহেতু দই চিকেন নয় কিন্তু আমরা অল্প দেবো যাতে করে ফ্লেভারটা আসে কিন্তু টক না হয়। এটাও তারপর আমরা কিছুক্ষণ নাড়াবো, কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো আর ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সম্পূর্ণভাবে তেল না ছেড়ে দেয়। তোমাদের দেখে মনে হতে পারে যে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু অরিজিনালি নয়, সবে তেল ছাড়া শুরু করছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে সব তেল বেরোচ্ছে। এখন এই অবস্থায় তারপরে আমি দেব মাংসগুলো, যেটা 1 কিলো মাংস আমি নিয়ে এসেছিলাম মিডিয়াম পিস করে, সেই মাংসটা আমরা দিয়ে দেবো এই মশলাগুলোর মধ্যে এবং ভালো করে এটাকে আমরা মিক্স করব। তোমরা দেখতে থাকো। এরপরে যেটা বলেছিলাম যে একটা স্পেশাল মিক্স আছে, ওটাই অ্যাকচুয়ালি স্বাদ এটার আনবে। এমনি তো স্বাদ আছেই নর্মালি চিকেনের, কিন্তু যে স্পেশাল যে আমি একটা মিক্স করেছি কি কি আছে সেটা যখন মাংসটা কষে যাবে তারপরে দেবো, তখন আমি বলে দেবো যে ওটার মধ্যে কী কী রয়েছে। প্রথমে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে প্রত্যেকটা মাংসের মধ্যে ইকুয়ালি মিশিয়ে দিতে হবে। এরপরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো দেখো রান্নার আগেই কাঁচা মাংসের কালার দেখো, ঠিক আছে, পুরো ড্রাই চিকেনের মতো কালার হয়ে গেছে প্রথমেই। কিন্তু বেশি মশলাদার নয়, কিন্তু উফ এত মশলা দিয়ে বলছে মশলাদার নয়, কিন্তু এগুলো তো হার্মফুল নয়। জলদি রান্না করো, যে মশলাগুলো আমি দিয়েছি একমাত্র শুকনো লঙ্কা ছাড়া কোনোটাই হার্মফুল। দেখো বন্ধুরা মাংসটা আমি একটু সময় ঢেকে রেখেছিলাম, তো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। গ্যাসটা ফুল করো। মাংসটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু জল ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার মোটামুটি কতগুলো আলু। আলুটা ভাজেনি, আলু ভাজতে ভুলে গেছে বড় রাঁধুনি। না, আলু পাতাই দেবো আজকে, আলু ভাজা না হলে আছে সমস্যা নেই। এই যেহেতু দই আছে, দই থাকলে কিছুই হয় না, আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দই আছে এর মধ্যে, তো আলুটা দিয়ে দিলাম। তো আলুটা এটা অপশনাল, যেটা ইপসিতা এক্ষুনি বললো যে তোমরা আলুটা ভেজেও দিতে পারো বা তোমরা কাঁচাও দিতে পারো, তাতে টেস্টের কোনো কিছু অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে এটার মধ্যে দই আছে বলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা মাংসের সাথে সাথে। আর যদি ভেজে দাও তাহলে একটুখানি স্বাদের একটু খেতে একটু অন্যরকম লাগবে, এই আর কি। কিন্তু মাংসের স্বাদের কোনো টেস্ট পরিবর্তন হবে না। স্পেশাল মশলা কখন দেবো? দেবো, এটা একটু হয়ে যাক, আলুটা সেদ্ধ হয়ে যাক, কারণ স্পেশাল মশলাটা দিলেই তো আলুতেও ডুবতে হবে না। তো অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল আলু ছাড়া করার, কিন্তু সেটা আমার আলু চাই, আমার আলু চাই, আমার আলু চাই, তো সেটার জন্য আমাকে আলু দিতেই হলো। তো আলু দেওয়ার পরে আর কিছুক্ষণ আমরা এটাকে একটু ঢেকে রাখবো, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে তোমরা মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আলুটাও সেদ্ধ হওয়া বাকি আছে। তো মাংসটা সেদ্ধ সেদ্ধ হবে এরকম ভাব। তো এখন আমি আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব, যেটা মিক্স করা হয়েছে। এই মশলাটার মধ্যে এখন আসি কি কি আছে। এই মশলাটার মধ্যে আছে টমেটো সস, গ্রিন চিলি সস এবং সয়া সস, আর হচ্ছে ব্ল্যাক পেপার সামান্য, ঠিক আছে। কিন্তু পরিমাণটা আছে হচ্ছে, এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে, নাহলে কিন্তু এটার যে ফ্লেভারটা সেটাই কিন্তু পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। এটা যেটা রয়েছে সেটা হচ্ছে সব কিছুই রয়েছে এক টিস্পুন করে, মানে হচ্ছে 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন চিলি সস, আর 1 টিস্পুন ব্ল্যাক পেপার এবং 1 টিস্পুন সয়া সস। 4টে মিক্স আছে এবং সেটা দিয়ে দিলাম। এই পরিমাণটা দিলে কি হবে, তোমার যে সয়া সস বা টমেটো সস বা চিলি সস যেগুলো রয়েছে, সেই প্রত্যেকটা সসের স্বাদ তুমি খাওয়ার সময় বুঝতে পারবে। তো এটাকে চলো একটুখানি ভালো করে মিশিয়ে এটাকে দেই, যাতে করে মিক্স হয়ে যায় সমস্ত চিকেনের মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। মাংস সম্পূর্ণভাবে সিদ্ধ এবং প্রিপেয়ার খাওয়ার জন্য। একজন তো দেখতেই পাচ্ছ যে কখন থেকে চিকেন খাবে চিকেন খাবে করেই যাচ্ছে। এখন ওদেরকে গিয়ে খেতে দিই। আমার খাবার রেডি, আজকে আমাকে খাবার রেডি করে দিয়েছে, তোমরা দেখেই নিলে। এখন সে খেতেও দেবে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। গরম গরম চিকেন কষা আর ভাত, মুখটা একদম তেতো হয়ে আছে। তো চলো দেখি আজকে রান্নাও কে করেছে, দেখলে তোমরা কেমন হয়েছে খেয়ে দেখি। আদৌ খেতে পারবো কিনা দেখে নি, মানে আদৌ খাওয়ার মতো হয়েছে কিনা। এত তো পাতেলা দিয়ে দিয়ে রাখলো। বন্ধ তো মুখ বন্ধ করে খাওয়ার মতো হয়েছে তো। এটার জন্যই তো প্রথমে বলেছিলাম না, গুরু শিষ্যের লড়াই, গুরু গুরুই হয়, ঠিক আছে। সত্যি বন্ধুরা, প্রিপারেশনটা অসাধারণ হচ্ছে। তোমরা এই প্রিপারেশনটা বাড়িতে ট্রাই করো। আর রেসিপি তো তোমরা দেখেই নিয়েছো, তোমাদের কেমন লাগে, তোমাদের চিকেনটা কেমন হয় কমেন্টে জানিও। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। এত ভালো হয়েছে তো, কথা বলার মাঝখানে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, এত বকে না। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর আমার পাশে থাকা বেল और पाशे थाका बेल बाटनटिके प्रेस करे दिओ। थैंक यू फॉर वाचिंग।